দ্য বেঙ্গল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজ আমরা আসন্ন প্রাইমারি পরীক্ষার মোট বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি বই নিয়ে আলোচনা করব যে পাঁচটি বই পড়লে তোমরা অবশ্যই বাংলা বিষয়ে তিরিশটি প্রশ্নের মধ্যে খুব সহজেই আঠাশের উপর স্কোর করতে পারবে চলো এখন আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি বই নিয়ে আলোচনা ধরা বিগত প্রাইমারি পরীক্ষার যে প্রশ্নপত্র বিশেষত বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র তার যদি আমরা গভীরভাবে নিরীক্ষণ করি দেখতে পাব বাংলা বিষয়ের প্রতিটি প্রশ্নপত্র এখানে সংকলিত হয়েছে নির্দিষ্ট কিছু বই থেকে তো আমরা এখন সেই সমস্ত বইগুলি যে বইগুলির বাইরে প্রশ্নপত্র কোনোভাবেই তৈরি হয় না বা তৈরি হতে পারে না সেই বইগুলি সম্পর্কে আলোচনা করব প্রথম যে বই বাংলা বিষয়ের সে ব্যাকরণের জন্য মূলত আমাদেরকে যে বইটি দেখতে হবে সেটি হলো মাধ্যমিক ভাষা সন্ধান বইটির লেখক পবিত্র সরকার এবং গণেশ বসু এই পবিত্র সরকার আমরা জানি পবিত্র সরকারের বই ভীষণ ভালো একটি বই এবং পবিত্র সরকার একজন ভাষাবিদ বিশিষ্ট ভাষাবিদ সুতরাং পবিত্র সরকারের এই বইটি ভীষণ রকমভাবেই মৌলিক এবং বাংলা ব্যাকরণ শেখার জন্য বিভিন্ন রকমভাবে আমাদেরকে সাহায্য করবে এবং বিশেষভাবে উপযোগী এই বইটি আমাদের পুরোনো সিলেবাসের পুরনো মাধ্যমিকের যে সিলেবাস সেটি দেখলেই আমরা পেয়ে যাবো ওই যে তুমি দেখো মাধ্যমিক ভাষা সন্ধান পবিত্র সরকার এবং গণেশ বসু নেক্সট যে বই ব্যাকরণের সেই বইটি হল উচ্চতর বাংলা ব্যাকরণ এটা অক্ষয় মালঞ্চ প্রকাশনীর থেকে বার হয়েছে বইটির লেখক শ্রী বামনদেব চক্রবর্তী এটিও খুব মৌলিক একটি বই বাংলা ব্যাকরণ শেখার জন্য যদিও বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে যাদের চর্চা কম তাদের এই বইটির কিছু কিছু অধ্যায় বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে অন্য বইয়ের সাহায্য বা অন্য শিক্ষকের সাহায্য আমরা নিতে পারি তবুও বাংলা ব্যাকরণ শেখার ক্ষেত্রে এই বইটির দ্বিতীয় কোনো জুড়ি নেই এই বইটির থেকে অধিকাংশ প্রশ্ন প্রাইমারি বা যে কোনো বাংলা ব্যাকরণের যা প্রশ্নপত্র আসে এখান থেকেই মূলত তুলে দেওয়া হয় নেক্সট যে গুরুত্বপূর্ণ বই সেটি হল বাংলা ব্যাকরণ প্রসঙ্গ শ্রী কালীপদ চৌধুরী এটি বাণী সংসদ থেকে প্রকাশিত একটি খুব গুরুত্বপূর্ণ বই বইটি আমরা বিভিন্ন বিষয়ে ভাষার রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলা বর্ণ বর্ণমালা ইত্যাদি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সাহায্যে আলোচনা করা হয়েছে এই বইটি শ্রী কালীপদ চৌধুরীর একটি বিখ্যাত বই বিশিষ্ট বই এবং প্রাইমারি পরীক্ষার জন্য বিশেষভাবে উপযুক্ত এই বইটি নেক্সট যে বইটি সম্পর্কে আমরা আলোচনা করব সে বইটি হলো মূলত বাংলা সাহিত্য সম্পর্কে যদি কিছু প্রশ্ন তুলে দেওয়া হয় এই বইটির বাইরে বাংলা সাহিত্যের কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে না বইটির নাম তোমরা নোট করে নাও বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর দেবেশ কুমার আচার্য এই বইটি প্রকাশিত হয়েছে ইউনাইটেড বুক এজেন্সি থেকে তবে তোমরা লক্ষ্য রাখবে অবশ্যই আধুনিক যুগের যে ভাগটা আছে বইটার সেই ভাগটি তোমরা নেবে প্রাচীন বা মধ্যযুগের ভাগটি নিয়ে কোনো তোমাদের বিশেষ লাভ হবে না সুতরাং বইটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর দেবেশ কুমার আচার্য এই বইটির ভিতর থেকে তোমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার সমস্ত কিশোর সাহিত্য শিশু সাহিত্য সম্পর্কে তোমরা বিশদে জানতে পারবে এবং নোট তৈরি করতে পারবে নেক্সট প্যাডাগজি বিষয়ের জন্য তোমাদের যে বইটি পড়তে হবে বা যে বইটি তোমাদের জন্য ভীষণ উপযোগী বলে আমার মনে হয় সে বইটি হল এইটি রিতার থেকে প্রকাশিত রিতা বুক এজেন্সি থেকে প্রকাশিত এডিটেড বাই আর ভট্টাচার্যা প্রাইমারি ডেট এই বইটি কিন্তু মূলত বাংলা প্যাডাগজির জন্য এই বইটা তোমরা দেখো আশা করি নিশ্চিতভাবে তোমরা প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভালো ফলাফল করবে